নমস্কার বন্ধুরা, আমি সুমন, আপনারা দেখছেন বেঙ্গল বয় অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আজ নিয়ে এসেছি একটা মজাদার ভিডিও আপনাদের জন্য শুধুমাত্র। সো মোটামুটি বন্ধুরা, আজকের বিষয়টা হচ্ছে এই যে বাল্বটা দেখছেন, এটা নর্মালি বাড়িতে ব্যবহার করা বাল্ব এবং যেটা চালু কন্ডিশনে রয়েছে। এই বাল্বটা বছরের পর বছর চলে, কেন চলে? কারণ এই যে পারদটা রয়েছে, কাঁচের যে পারদটা রয়েছে, এই পারদের মধ্যে রয়েছে কিন্তু আর্গন গ্যাস। যে আর্গন গ্যাসটা এই ফিলামেন্টটা ভিতরে, যে ফিলামেন্টটা জ্বলে, এই ফিলামেন্টটাকে রক্ষা করে পুড়ে যাওয়া থেকে। এবার কেন পুড়ে যায় সেটা বলে দিচ্ছি বন্ধুরা। এই যে ফিলামেন্টটা রয়েছে, এটা যদি অক্সিজেনের সাথে মেশে এবং এটা এত পরিমাণে হিট হয়, তাহলে অক্সিজেনের সাথে মিশে এটার আগুনের সৃষ্টি করে এবং এটা পুড়ে নষ্ট হয়ে যায়। আর্গন গ্যাসের মধ্যে ফিলামেন্টটা রয়েছে বলে এটার মধ্যে ইলেকট্রিসিটি দেওয়ার পরেও এটা জ্বলে, কিন্তু কোনোরকমভাবে নষ্ট হয় না। সো এটাকে আর্গন গ্যাসের বাইরে বার করবো, মানে এই কাঁচটাকে ভেঙে দেবো এবং এটাকে নিয়েই আজকে ভিডিওটা হবে। সো এই হচ্ছে ভিডিওর কনসেপ্ট। আপনার ভিডিওর সাথে জুড়ে থাকুন, স্কিপ না করে পুরোটা দেখুন। আর প্লিজ ভিডিওটার জন্য লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ সাবস্ক্রাইব করতে টাকা লাগে না। চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, বাল্বগুলোকে ভেঙে নেওয়ার সময় হয়ে গিয়েছে এবং আমি এখানে ব্যবহার করছি নোজ প্লাস, যেটা আমার হাতে রয়েছে, এবং এখানে রয়েছে একটা সুতির কাপড় যেটা যাতে না কাঁচটা বাইরে চলে যায়। সো মোটামুটি বন্ধুরা, এর মধ্যে আমি এখন বাল্বটাকে দেবো, দিয়ে এটাকে ভাঙার চেষ্টা করছি, দেখা যাক আদৌ ভাঙে কিনা। বন্ধুরা, আমরা প্রত্যেকটা ভিডিওর আগে বারবার করে বলে দিই যে এই ভিডিও আমাদের দেখা দেখি আপনারা বাড়িতে করার চেষ্টা একদমই করবেন না, শুধুমাত্র এটা আপনাদের এন্টারটেনমেন্টের জন্য, সমস্ত রকম সেফটি নিয়ে আমরা করে থাকি। সো এটা প্লিজ ডোন্ট ট্রাই অ্যাট হোম, ঠিক আছে? বারবার বলে দিচ্ছি, আপনারা ভিডিওটার মজা নিন, লাইক করে দিন আর চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো এই কাজটা আমাদের, আমরাই করি, ঠিক আছে? সেটা আপনারা মজা নিন। বন্ধুরা, ভেঙে গেছে, দেখি এটা ধীরে ধীরে বন্ধুরা, এই ধারগুলো কিন্তু অতিরিক্ত ধারালো, যেটার মাধ্যমে হাত কেটে যেতে পারে। আমি চেষ্টা করবো এটাকে জাস্ট ভেঙে নেওয়ার। সো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ফিলামেন্ট কাঁচ ছাড়া ফিলামেন্টের একটা ছোট বাল্ব। এবার এটাকে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি যে এই ফিলামেন্টটা যদি অক্সিজেনের সাথে মেশে তাহলে কী রিয়াকশন হয়। সো এখন এটাকে হোল্ডারের মধ্যে কানেক্ট করে কানেকশান দেবো আমি। তো চলুন এটাকে খুব সাবধানে হোল্ডারের মধ্যে লাগিয়ে দিই। সো বন্ধুরা, লাগানো হয়ে গিয়েছে, এবার এটাকে কানেকশান দিয়ে দেখা যাক যে এটা কী হয়। বন্ধুরা, এটা কয়েক সেকেন্ডের মধ্যেই কী অবস্থা হয় শুধু দেখতে পাবেন আপনারা। এখানে আমি জ্যাকটা জাস্ট দিয়ে দেবো। সারো রেডি? সো আপনারা দেখতে পেলেন বন্ধুরা, জাস্ট এক দু সেকেন্ডের মধ্যেই কিন্তু ফিলামেন্টটা অক্সিজেনের সংস্পর্শে এসে জ্বলে গেল। শুধুমাত্র বন্ধুরা, এই যে উপরের কাঁচের পারদটা থাকে, তার মধ্যে অর্গন গ্যাস থাকে বলেই কিন্তু এই ফিলামেন্টটা আরে ভালোভাবে জ্বলে এবং বছরের পর বছর চলে। তো চলুন এবার এই রকমই এটাকে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দেওয়া যাক এবং নর্মাল জলের মধ্যে দিয়ে দেখা যাক যেটা কতক্ষণ জল। দেখতেই পেলেন যে এই ফিলামেন্টটা বাতাসে অক্সিজেনের সাথে মিশে কেমনভাবে কত কয়েক সেকেন্ডের মধ্যে জ্বলে গেল। এবার আমরা চেষ্টা করব যে এই ফিলামেন্টটাই কি জলের মধ্যে জ্বলবে, কারণ জলের মধ্যে অনেক রকমের গ্যাস থাকে এবং যেটা ডিরেক্ট সরাসরি অক্সিজেনের সাথে মিশছে না। তো বন্ধুরা, এখানে আমরা জল নিয়ে নিয়েছি, এবার যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে একটা হোল্ডার। এটাকে আমি এখানে খুব সাবধানে কানেক্ট করব। বন্ধুরা, এটাকে আমি জলের মধ্যে একবার ডুবিয়ে দিলাম, এবার এটাকে সময় হয়ে গেলে সুইচ দিয়ে দেখান। সো বন্ধুরা, দেখতেই পেলেন যে মুহূর্তের ব্যবধানে বাল্বটা কিন্তু কেটে গেল। সামান্য একটুখানি টিক করলো এবং তার মুহূর্তেই কিন্তু বাল্বটা কেটে গেল। তার মানে থেকে প্রমাণ হয় যে নর্মাল টেম্পারেচারের জলের মধ্যে এই বাল্ব বা এই ফিলামেন্টটা কিন্তু সার্ভাইভ করতে পারবে না। সো চলো এটাকে খুলে নেওয়া যাক। সো বন্ধুরা, এইবার নর্মাল টেম্পারেচারের জলের মধ্যে দেখলেন যে বাল্বটা জ্বলতো না। এবার আমার কাছে হচ্ছে কিছু
চিল ওয়াটার মানে ঠান্ডা জল। সো এবার এটাকে দেখি ঠান্ডা জলের মধ্যে এটা আদৌ কেমন কি রিয়াকশন হয় বা কিছু। এই বাল্বটাকে এর মধ্যে কানেক্ট করে দেবো। এবং এটাকে নিয়ে এর মধ্যে ডুবিয়ে দেবো। আগেরটা ছিল বন্ধুরা প্লেন ওয়াটার। সো বন্ধুরা আমি এখন এটাকে ঠান্ডা জলের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার চলো এটাকে কানেক্ট করে নেওয়া যাক ইলেকট্রিক বোর্ডের সাথে। একটু মাইক চলছে তার জন্য সাউন্ড প্রবলেম হতে পারে, কিছু মনে করবেন না। চলো এটাকে সুইচ দিয়ে দেখা যাক। আর রেডি গাইস? সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি কানেকশন দিয়ে রেখে দিয়েছি এবং জলের মধ্যে দেখুন একটা কেমন বুদবুদের সৃষ্টি হচ্ছে, কারণ এই অংশের টোটালটাই কিন্তু বডি হয়ে রয়েছে, ঠিক আছে। এই জলটায় হাত দেওয়া মানে খুবই রিস্কি, আপনারা সেটা জানেন অবশ্যই। সো শুধুমাত্র আপনাদের জন্য আবার রিস্কটা নিয়েছি আমরা, একটা লাইক করে দিন। আর এই দেখুন ইলেকট্রিক দেওয়া অবস্থাতেই কিন্তু বন্ধুরা বাইরে বার করলাম এবং দেখতেই পাচ্ছেন এখান থেকে কেটে গিয়েছে। সো চলুন এটাকে রিস্ক না নিয়ে দেখাই। এই দেখুন বুদবুদ উঠছে। সো চলুন এটাকে বন্ধ করে দেওয়া যাক এবং খুলে দিলাম। সো থ্যাংক ইউ সো মাচ গাইস, টিল নেক্সট টাইম দিস ইজ মি সাইনিং অফ। জয় হিন্দ, জয় মহাকাল। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন চ্যানেলে, কারণ আমরা পরিবারটা বড় হচ্ছে ধীরে ধীরে। প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন।